হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিএলএম মেক ওভার। আজকে কার্তিক পুজো, 17 নভেম্বর, অনেকদিন পরে আবার আজকে ব্যাক করছি। সেই ভাইফোঁটায় ব্লগ দিয়েছিলাম, তারপরে প্রায় আজকে 3 সপ্তাহ হয়ে গেল, তারপরে আজকে আবার ব্লগ দিচ্ছি। তো বেশি বকবক না করে আজকে দিনটাকে স্টার্ট করি। আর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ বাড়ি ফাঁকা, কেউ কোথাও আসেনি। তো আমার ননদ বলো বা বাপের বাড়ির লোক বলো, সবাই পরে আসবে। আর জানি না কতটা আমার কথা শোনা যাচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছে। আমি একটু একটু করে আসছি কাকু, দুধ মাছে কার্তিককে দুধ রাখানে এখানে রাখ। বাচ্চা ছেলে ভাই হাত তুলে করে নাও আর বাড়ি করে দাও আমার দিকে। কার্তিকের মা কাকু কেজা ও
Hello guys. বিয়ে বাড়িতে এখন ছোট মাসিরা এসেছিল আর এই যে বাড়ি চলে যাচ্ছে ক্যান্ডেল লাইট লোকে ডিনার করে বাট আমরা ক্যান্ডেল নাইট নাইট করবো আই মিন আমরা ক্যান্ডেল লাইট ঘুমাবো ঠাকুরকে আমরা রাত দিচ্ছি কার্তিক পুজোর পরের দিন কালকে আর ব্লগটা এড করেনি তাই ব্লগটাও জুড়ে দিচ্ছি এর সাথে এখন হবে সুতো কাটা কারণ কালকে অনেক তাড়াতাড়ি আমাদের এখানে পুজো শেষ হয়ে গেছিল ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখাচ্ছি এখন এখানে পুজো করতে এসেছে মানে সুতো কাটা হবে তার জন্য আরতি হবে এখানে আমার বর হচ্ছে যদি কর্মার প্রিপারেশন করছে এখন টু
এখানে এখন চলছে কার্তিক পুজোর পরের দিনের জন্য খাওয়া দাওয়া বাইরে। আর এখানে কানে কানে ফিস ফাস করে দাও। হ্যাঁ ছেলে তো ছেলেতে হাসি মুখে করবে। এখন কার্তিক পুজোর নেক্সট ডে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন প্রায় অলমোস্ট সন্ধে হয়ে গেছে, দেখতে পেলে ঠাকুরও চলে গেছে, ঠাকুরকে বসাতে গেছে, আর মাকে কিনা যেতে নেই তাই আমি যাইনি ঘরেতে। তো আর বেশি ব্লগ ব্লগ না করে আর ব্লগটাকে না বাড়িয়ে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি আমার চ্যানেলে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর খুবই কম সাবস্ক্রাইব করছো তোমরা, কেন জানি না, যারা ব্লগ দেখছো বা যদি নতুন কেউ দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটাকে হিট করে দিও। আর আজকের মতন এখানেই শেষ করলাম, গুড নাইট, টেক কেয়ার, বাই।